নমস্কার, আপডেট লাইফে আপনাদের স্বাগত। আজ আপডেট লাইফে শিক্ষক নিয়োগ সংক্রান্তিত বিষয়ে রাজ্যের শিক্ষামন্ত্রীর বক্তব্য এ বিষয়ে আলোচনা করব। তার সাথে সাথে যে বিষয়গুলি বলবো সেই বিষয়ে এর আগেও আমরা আলোকপাত করেছি বর্তমান কেস এবং এই সংক্রান্তিত বিষয়গুলি নিয়ে। তো অবশ্যই সাথে থাকবেন, লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে রাখবেন, পাশে নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। দেখুন, আমরা বেশ কিছুদিন ধরে এ বিষয়গুলিতে প্রচার বা বেশ কিছুদিন ধরে আপনাদের এ বিষয়গুলি সম্বন্ধে পাশে ছিলাম এবং আগামী দিনেও থাকব। আপার প্রাইমারি যে সমস্ত নিয়োগ পরীক্ষাগুলো হয়েছে বা নিয়োগের জন্য আপনারা বসে আছেন চাকরি প্রার্থীরা, সেই সমস্ত নিয়োগগুলির জন্য অনেক দিন ধরেই ওয়েট করছেন। এই পরিস্থিতিতে বর্তমান কোভিড-19 যে পরিস্থিতি তৈরি হয়েছে তার ফলে অনেক ক্ষেত্রে যাদের মামলাগুলি ওঠার কথা ছিল সেই মামলাগুলি ওঠেনি, মামলাগুলির কেসগুলি ঝুলে রয়েছে, এখনও পর্যন্ত কোনো সুরাহা হয়নি। আজ আমরা একটি রিপোর্ট পেয়েছিলাম যেখানে দেখা যাচ্ছে যে বর্তমানে একটি কোর্টের আইনজীবী এবং তথা কোর্টের বিচারপতি বলছেন ভারতবর্ষে এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে ভার্চুয়াল কোর্ট করার মতো পরিস্থিতিটাই নাকি নেই। এই কারণেই এখনও পর্যন্ত কোর্টের যে মামলাগুলি রয়েছে সেগুলিকে ভার্চুয়ালি মীমাংসা করা সম্ভব নয় এবং ভার্চুয়ালি আগামী দিনে কতটাও ভার্চুয়ালিভাবে কাজ করা সম্ভব হবে সে বিষয়ে যথাযথভাবে তথ্য নেই এবং এখনও পর্যন্ত বিভিন্ন জায়গাতে নেটওয়ার্ক ইস্যুটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। তো আপনাদের আমি বারবার বলেছিলাম যে আমরা আপডেট লাইফের তরফ থেকে আমরা বারবার বলেছিলাম যে শিক্ষামন্ত্রী বলুন বিভিন্ন জায়গাতে আপনাদের দাবি তদন্তগুলো সম্পূর্ণ অনলাইনে তুলে ধরার চেষ্টা করুন। দেখুন, এতদিন পর্যন্ত সরকারি তত্ত্বর থেকে কোনোরকম তথ্য আসছিল না, চুপচাপ ছিল, সবাই চুপচাপ ছিল এবং বিষয়গুলো নিয়ে আলোচনা অন্ততপক্ষে সরকারি তরফে তো হচ্ছিলই না। সুতরাং এবং আপনাদের বিভিন্ন মহল থেকে যে চাপ দেওয়ার প্রসেসটা সেই চাপ দেওয়াটা কিন্তু কোনোভাবেই সেই অর্থে আলোচনা কেন্দ্রবিন্দুতে উঠে আসছিলো না। দেখুন, এতদিন ধরে যে কাজ আপনারা করেছেন তার সফলতা হিসাবে কিন্তু সমস্ত সফলতা সমস্ত ক্রেডিট কিন্তু আপনাদের। এক্ষেত্রে এতদিন পর শিক্ষামন্ত্রী কিন্তু তার নিজের বক্তব্যটুকু অন্ততপক্ষে তুলে ধরেছেন, কিছু অন্ততপক্ষে মন্তব্য করেছেন। নীরবে যে কমেন্ট বক্সটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল বিভিন্ন জায়গাতে, ফেসবুকে টুইটারে যে মন্তব্য করার যে ঝড় উঠছিল সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে অনেক সময় অনেক শিক্ষককে তখন থেকে ব্লক করে দেওয়া হচ্ছিল পেজ থেকে, এরকম বহু অভিযোগ কিন্তু উঠেছিল। এতদিন সবাই চুপ করেছিল কিন্তু অন্ততপক্ষে আপনাদের এই কমেন্টের জন্যই কিন্তু এই বিষয়টি এবারে উঠে এসেছে যে অন্ততপক্ষে সাড়া পাওয়া গেছে। তিনি বলতে চাইছেন তিনি কর্মসংস্থান কেন্দ্রে কর্মদাতা চাকরিদাতা নন, অফিসার নন। তিনি ফেসবুক প্রোফাইলে ছবিতে শিক্ষক পদ প্রার্থীরা চাকরি না পাওয়ার সমস্যার কথা লিখলেই যে সমাধান হবে না সে কথা তিনি সুস্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই সঙ্গে তার আশ্বাস শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যারা যোগ্য নিয়ম মেনে তাদের নিয়োগ হবে এবং শিক্ষক পদে বা নিয়োগপত্র না পেয়ে প্রার্থীদের ক্ষোভ সম্প্রতি গিয়ে পড়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভেও। 21 জুলাই ফেসবুক লাইভের সময় দেখা যায় কমেন্ট বক্সে শিক্ষকের চাকরি চান এমন প্রার্থী বহু ক্ষোভ উকরি দিচ্ছেন। শিক্ষামন্ত্রী ফেসবুক পেজেও প্রোফাইলে গিয়ে কমেন্ট বক্সে নিজেদের ক্ষোভের কথা জানাচ্ছেন বহু চাকরি প্রার্থী। ফেসবুক প্রোফাইলে শিক্ষকদের পদপ্রার্থীদের ক্ষোভ বিশ্বকাশ বাতবাবু বলেন আমরা নিয়োগ বিরোধী নই, আমাদের আমলে শিক্ষক পদে প্রচুর নিয়োগ হয়েছে, আদালতের জটিলতায় কিছু চাকরি প্রার্থীর নিয়োগ আটকে রয়েছে, তবে প্রাথমিকে শিক্ষক পদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে আটকে নেই, আমি পুরো বিষয়টি নিয়ে খোঁজ নিয়ে দেখছি, প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ পদে কোনোরকম আটকে নেই, একথা তিনি বলতে চাইছেন। এবং তাদের এই সময়কালে বহু শিক্ষক নিয়োগ হয়েছে, এই অ্যাকচুয়াল সংখ্যাটা কত এখনও পর্যন্ত আমরা কিন্তু কেউ জানি না। তার সাথে সাথে টেট পাস ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত বহু চাকরি প্রার্থী বসে আছেন বছরের পর বছর, অতিমাটির জন্য তারা আন্দোলন স্থগিত রেখেছিলেন কিন্তু নিয়োগপত্র না পাওয়ার পরে ওই প্রার্থীরা আবার রাস্তায় নেমে আন্দোলনে হুমকি দিয়েছেন। শুধুমাত্র হুমকিটাই নয়, আগামী দিনে কিন্তু তারা আন্দোলনে নামবেন, এরকম পরিস্থিতিও তৈরি হয়েছে। এবং বহু জায়গাতে শুধুমাত্র আপার প্রাইমারির কথা বললেই হবে না, আপার প্রাইমারি ক্ষেত্রে টেট পরীক্ষা দেবেন বলে যারা বসে রয়েছেন তারা, এসএসসি নতুন ক্যান্ডিডেট যারা তৈরি হচ্ছিলেন তারা, তার সাথে সাথে কিন্তু আরও গ্রুপ ডি গ্রুপ সি থেকে শুরু করে বিভিন্ন শিক্ষক নিয়োগের যে প্রসেস সমস্ত দিকে কিন্তু সমস্যায় জর্জরিত। কিছুদিন আগেই আমরা দেখেছিলাম ভোকেশনাল টিচারদের কথা,
সেখানে তাদের বেতন ঠিকমতো দেওয়া হচ্ছে না, সম কাজে সম বেতনে যে দাবি সেই দাবি মানা হচ্ছে না, বহু দিক থেকে সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে এই শিক্ষক নিয়োগের প্রসেস বা শিক্ষক সম্বন্ধিত যে সমস্যাগুলি সেই সমস্যাগুলি। তার প্রসঙ্গে পার্থবাবু বলেছেন যে আমরা শিক্ষক নিয়োগের বিরোধী নই, যথেষ্ট উদ্যোগী এবং আন্তরিক, কিন্তু উচ্চ প্রাথমিক যে নিয়োগ প্রক্রিয়া মামলার জটিলতায় আটকে রয়েছে সেখানে আমাদের কি করার আছে? শিক্ষক পদে নিয়োগ বন্ধ হবে না, কিন্তু উপযুক্ত পরিস্থিতি না থাকলে কি করে নিয়োগ করব? প্রশ্ন উঠছে আদালতে জটিলতা, উচ্চ প্রাথমিক নিয়োগ আটকে থাকলেও প্রাথমিকে শিক্ষক নেওয়া হচ্ছে না কেন? বহু ডিএলএড প্রার্থী বছরের পর বসে রয়েছেন, সরকারের গাফিলতিতে অনেকের বয়স চলে গিয়েছে বলে অভিযোগ করছেন চাকরি প্রার্থী। সে তো অনেকেই স্নাতক স্নাতকোত্তরের ডিগ্রি নিয়ে বসে আছেন, নানা রকম প্রশিক্ষণ প্রাপ্ত, সকলে কি চাকরি হচ্ছে? পাল্টা প্রশ্ন শিক্ষামন্ত্রী। তিনি জানান প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিষয়টি বিস্তারিতভাবে খোঁজ খবর নেওয়া হচ্ছে, কোথায় কীরকম শিক্ষকের চাহিদা তা দেখে নিয়ম অনুযায়ী শিক্ষক নিয়োগ হবে। কিন্তু কিছু বক্তব্য মানতে নারাজ ওয়েস্টবেঙ্গল প্রাইমারি ট্রেন টিচার অ্যাসোসিয়েশন সভাপতি পিন্টু পাড়ুই। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পরেই প্রতিশ্রুতি দিয়েছিলেন টেট উত্তীর্ণ প্রার্থীদের চাকরি হবে, এমনকি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় টেট পাস করা প্রশিক্ষিত প্রার্থীদের তালিকা বারবার চেয়েছেন আমাদের কাছে। আমরা 3 বার সেই তালিকা শিক্ষামন্ত্রীকে পৌঁছে দিয়েছি, কোনো লাভ হয়নি। অন্যদিকে সরকারপন্থী সংগঠন ওয়েস্টবেঙ্গল তৃণমূল কংগ্রেস প্রাইমারি টিচার্স ইউনিয়নের সভাপতি অশোক রুদ্র বলেন সরকার যোগ্য প্রার্থীর প্রতি সহানুভূতি দিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে চাকরি প্রার্থীদের একাংশ রাজনৈতিক দলের শরণাপন্ন হয়ে মামলা করছেন, ফলে নিয়োগ প্রক্রিয়া বিঘ্নিত হচ্ছে। শুধু নতুন নিয়োগ বা পরীক্ষার বিজ্ঞাপন দিতে পারছে না সরকার। এই বক্তব্য কতটা সঠিক কতটা ভুল সে বিষয়ে মন্তব্য করবেন আপনারা, আপনাদের কাছে বিচার্য বিষয় রইল এই বিষয়টি নিয়ে আপনারা কথা বলুন, এবং কতটা সত্যি, আপনারা কি সত্যি কোনো মামলা করেছেন, সেই মামলাটি অবশ্যই কোনো রাজনৈতিক দলের শরণাপন্ন হয়ে নাকি কোনো প্রকৃতপক্ষে আপনাদের দরকার ছিল? এই মন্তব্যগুলো অবশ্যই সাধারণভাবে দেখলে কিন্তু খারাপ লাগে। এই পরিস্থিতিতে আপনাদের এগিয়ে আসতে হবে, কতটা কি স্বাভাবিকভাবে কাজ করা যায়। এত দিন ধরে যখন এই মন্তব্য উঠছিল না এবং কোনো বক্তব্যই উঠে আসছিল না, সেই বক্তব্য যখন এখন উঠে এসেছে এবং অন্ততপক্ষে সাড়া মিলেছে যে হ্যাঁ এটা নিয়োগ হতে পারে বা নিয়োগ হবে। দীর্ঘ 7 বছরে উচ্চ প্রাথমিক স্তরে যে খরা চলছে, মামলায় সমস্ত নিয়োগ বন্ধ, 2017 সালে টেটে ফর্ম ফিল আপ হয়েছে, পরীক্ষা দিনক্ষণ ঘোষণা কোনো রকম নামগন্ধ নেই, বয়স থেমে যাচ্ছে না অনেকেরই, অনেকেই কার্যত স্কুলে চাকরি পাওয়ার আশা শেষ হয়ে যাচ্ছে। শিক্ষামন্ত্রী ফেসবুক পেজে প্রোফাইলে গিয়ে আমরা কমেন্ট করছি, আমাদের অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আমাদের চ্যানেলের মাধ্যমেও আমরা অনেক সময় অনেক মন্তব্য আপনাদের ভিতরে ক্ষোভের বিষয়গুলোকে বারবার তুলে ধরেছি। বলছেন তারা, তিনি শুধু বলছেন যে তারা আমরা নিয়োগ বিরোধী নই, আমাদের আমলে প্রচুর শিক্ষক নিয়োগ হয়েছে, কিন্তু শিক্ষক যে নিয়োগ হয়েছে তার সংখ্যাটা কত, অ্যাকচুয়াল সংখ্যা কত হতে পারে এবং কত হয়েছে সে সম্পর্কে তো একটা সাধারণ তথ্য আমরা পেতেই পারি। এই মুহূর্তে শিক্ষামন্ত্রী আরও যোগ করছে তাহলে শিক্ষা তারা তিনি তারা শিক্ষক নিয়োগের বিষয়ে উদ্যোগী, এবং যদি উদ্যোগী হয়ে থাকেন তাহলে এই এতদিন ধরে সময় লাগছে কেন? কারণ এতদিন ধরে একটা শিক্ষক নিয়োগের পরীক্ষা এসএসসির পরীক্ষা হচ্ছে না, নতুন এসএসসির পরীক্ষা নেই, বিগত যে পরীক্ষাগুলি হয়েছিল তা সম্বন্ধিত মামলাগুলিকে দ্রুত কোনো দিন সরকার পক্ষের আইনজীবী আসছেন না, কোনো দিন কোনো নথি সাবমিট করতে বললে সেটা দেরি করছেন, এরকম বহু বাদানুবাদের মামলা কিন্তু পড়ে রয়েছে। সেই মামলাগুলিকে দ্রুত শুনানি করার প্রয়োজন রয়েছে, সেই শুনানির পরিপ্রেক্ষিতে কিন্তু যে রেজাল্টই আসুক না কেন সেই রেজাল্ট মেনে অবশ্যই স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে। গতকালই আমরা ভিডিওতে বলেছিলাম যে আপনাদের যে বিষয়টি বারবার উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে উঠে আসছিল, শর্ত সাপেক্ষে নিয়োগ এবং শর্ত সাপেক্ষে নিয়োগের বিষয়টি কী সেক্ষেত্রেও আমরা আলোচনা করেছিলাম। সেখানে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই যে পুরো চাকরি প্রার্থী যে নিয়োগের প্রসেস সেখানে কিন্তু গলত ছিল, এবং সেই সমস্ত জায়গা থেকে বেরিয়ে এসে অবশ্যই স্টেপ বাই স্টেপে যে সমস্ত নিয়োগ প্রসেস সেই নিয়োগ প্রসেসের দিকে সরকার পক্ষকে উদ্যোগী করে তোলা, যে নিয়োগটা যেন হয় এবং সেই প্রসেসের দিকে সরকার পক্ষ বলুন বা আমাদের পক্ষে আইনজীবীকেও এই বিষয়ে আবারও সচেষ্ট হতে হবে, যেতে যাতে দ্রুত মামলাটি শেষ করে এই নিয়োগ প্রসেসকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমরা আশা করব খুব দ্রুতই মামলাটি শেষ হবে এবং আমরা এর সুবিচার পাব, এবং খুব দ্রুততার সাথে এই কেসটি মীমাংসাও হয়ে যাবে। শিক্ষামন্ত্রী মন্তব্যগুলি ওয়েস্টবেঙ্গল প্রাইমারি টিচার স্ট্যান্ড অ্যাসোসিয়েশনের মিন্টু পাড়ুই কিন্তু মানতে চাননি, সেরকম বহু মিন্টু পাড়ুইয়ের মতোই আমাদের অনেক চাকরি প্রার্থীরা রয়েছেন, তারাও কিন্তু এই বিষয়টি মানতে চাইছেন না, মানতে পারছেন না, কারণ বারবার তাদের যে মন্তব্য, বারবার তাদের যে অভাব অভিযোগ সেগুলো দেখলে স্পষ্ট হয়ে যায় যে সত্যি করেই কিন্তু এদের মধ্যে যন্ত্রণা রয়েছে,
ক্ষোভ রয়েছে সেই ক্ষোভগুলো কিন্তু আগামী দিনে ভোটের উপরেও পড়তে পারে, এরকম বহু খবর কিন্তু উঠে আসছে। তাই অবশ্যই শিক্ষক নিয়োগটা বিষয়টিকে এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন রয়েছে। ধন্যবাদ, আজকের মতো এ পর্যন্তই। অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে রাখুন, পাশে নোটিফিকেশান বেলটি অন করে রাখুন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন।